আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা এসেছি ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কে এখানে একটি নতুন স্টল হয়েছে ফুড স্টল যার নাম হচ্ছে বৈঠকখানা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম এখানে অ্যাভেলেবল রয়েছে তো আমরা চিন্তা করলাম যে এখান থেকেই একটি বা দুটি আইটেম আজকে টেস্ট করে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই এবং দেখি এখানে কি কি আইটেম আছে কোনটা তাদের স্পেশাল এবং চেক করে দেখি তো তাদের পরিবেশটা অনেক সুন্দর অনেক ধরনের আইটেমই তাদের রয়েছে এবং ছিমছাম একটা পরিবেশ দেখা যাচ্ছে এখানে একটা আইটেম আছে লুচি আর হচ্ছে চিকেন বটি কাবাব জি তো অনেক ধরনের আইটেমে আছে তো এখান থেকে আমরা চিন্তা করলাম যে এই আইটেমটা আমরা চেক করে দেখি লুচি আর বটি কাবাব প্রাইস হচ্ছে লুচি পার পিস 10 টাকা আর বটি কাবাব হচ্ছে 4 পিস 70 টাকা তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু রেডি করেন প্রিপেয়ার করেন আমরা একটু ওয়েট করি তো এগুলো কি মাংসের পিস আগে থেকে প্রস্তুত করা নাকি আচ্ছা আগে থেকে মাংস মাংস মিক্স মাংসের সাথে মশলা মিক্স করে প্রস্তুত করা এখন এগুলোকেই যে কাঠি ব্যাম্বো স্টিক কাঠিতে ঢুকিয়ে তারপরে এগুলো ফ্রাই করা হবে কয়টা পিস থাকে একটা কাঠিতে একটা কাঠিতে 4 পিস থাকে আপনারা যারা যারা নতুন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে অনুরোধ করছি আমাদের পেজটিকে লাইক দিয়ে রাখবেন ফলো করে রাখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কাবাব প্রস্তুত করার জন্য দেখতে পাচ্ছেন মাংস সহ কাঠিগুলোকে এখন তেলে ছেড়ে দেওয়া হলো এখন এগুলোকে ভাজা হচ্ছে আমরা অনেকে শাশলিক হিসেবে বলি থাকি এখানে যদিও নাম দেওয়া বটি কাবাব তো এটা এখন ভাজা হচ্ছে তো এই ফাঁকে কিন্তু লুচিগুলো তৈরি করা হচ্ছে লুচির প্রস্তুত প্রণালীগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে লেচি কেটে নেওয়া হচ্ছে লুচিগুলো তৈরি করা হবে এবং ডুবো তেলে ভাজা হবে তাহলে ফুড স্টলটা নতুন শুরু হয়েছে মাত্র 2 মাস হলো এটা শুরু হয়েছে এটার অবস্থান হচ্ছে আপনাদেরকে আবারও বলে দিই অবস্থানটা এটা হচ্ছে ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কে পার্কের যে ব্যাটবল চত্বর সেটা থেকে একটু সামনের দিকেই লুচিগুলোকে এখন বেলে নেওয়া হবে লুচিটা তেলে মাঝে ছেড়ে দেওয়া হলো দেখতে পাচ্ছেন একদম ফুলে উঠেছে বটি কাবাবগুলো ভেজে নেওয়া হচ্ছে ভালো মতো উল্টে পাল্টে দুই পাশে যেন ভালোভাবে ভেজে নেওয়া হয় সেটা খেয়াল রাখা হচ্ছে লুচিগুলো ভাজা শেষ এখন আমাদের টেস্ট করার পালা বটি কাবাবগুলো ভাজা শেষ কড়া ভাজা হয়েছে দেখা যাচ্ছে এবার প্লেটগুলোতে পরিবেশন করা হচ্ছে মেয়োনেজ দেওয়া হলো মেয়োনেজের পাশাপাশি সালাদ দেওয়া হচ্ছে শসা এবার কাবাবগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবার লুচিগুলো দিয়ে দেওয়া হলো তো অবশেষে আমাদের অর্ডারকৃত খাবারটা আমাদের সামনে এসে পৌঁছেছে দেখতে পাচ্ছেন দুটো লুচি আর চিকেন বটি কাবাব সাথে সালাদ এবং মেয়োনিজের সাথে পরিবেশন করা হয়েছে এখন টেস্ট করার পালা লুচিগুলো অ্যাজ ইউজুয়াল নরম এবং সাইজ অনুযায়ী ঠিকই আছে প্রাইস অনুযায়ী ঠিকই আছে প্রাইস রেঞ্জ অনুযায়ী বলা যায় ভ্যালু ফর মানি এবার টেস্ট করে দেখি মোটামুটি বটি কাবাবের যে মশলাগুলো আমার কাছে মনে হচ্ছে যেন মশলার যে ম্যারিনেশনটা সেটা আরেকটু সময় নিলে আরেকটু ভালো হতো আর লবণের পরিমাণটা আসলে এক একজনের কাছে এক এক রকম আমার কাছে একটু স্লাইট কম মনে হচ্ছে আর একটু বেশি ভাজা হয়ে গেছে বলে মনে হচ্ছে আমার কাছে দুইটা লুচি আর বটি কাবাবের পিস হচ্ছে 4টা টোটাল প্লেটের প্যাকেজ হচ্ছে 90 টাকা তো 90 টাকার প্যাকেজ হিসেবে এই খাবার মোটামুটি মানে আহামরি বেশি কিছু অফার করছে এরকম বলা যাবে না আবার একদম খারাপ সেটাও বলা যাবে না অ্যাভারেজ বলতে হবে আর এই পরিবেশ যদি বলেন এরকম একটা পরিবেশে বসে এনজয় করা এটাই হচ্ছে আসলে মূল কথা তো তারা দোকান শুরু করেছে নতুন আশা করি উত্তরোত্তর তাদের খাবারের মান আরও ভালো হবে আমি আশা করি মানটা আরেকটু ইম্প্রুভ হওয়া দরকার ছিল আরও বেটার হওয়া দরকার ছিল খাবারের যদি আমি রেটিং করতে চাই তাহলে 10-এর মধ্যে আমি দেব 6.5 আমাদের পরবর্তী ফুড রিভিউ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ